আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা পুঁজিবাজারে নাই বা পুঁজিবাজার সম্বন্ধে জানতে চান কিন্তু জানার কোনো খুব একটা সুযোগ নাই, সংক্ষিপ্ত ভাবে পুঁজিবাজার কি, এখানে কি হয়, এই বাজারটা কাদের জন্য, কারা বিক্রি করবেন, কারা কিনতে পারবেন, এইসব বিষয়ে একটা সাধারণ আলোচনা করব। পুঁজিবাজারকে আমাদের দেশে বা বিভিন্ন দেশে শেয়ার বাজারও বলে, কেউ এটাকে ইকুইটি মার্কেটও বলে, কম বেশি একই জিনিস। শেয়ার বাজারে শেয়ার ছাড়া বন্ড থাকে, মিউচুয়াল ফান্ড থাকে, ডেরিভেটিভস থাকে, তো সেই সেন্সে পুঁজিবাজার বলাটাই হলো সবচেয়ে কম্প্রিহেন্সিভ এবং শুদ্ধ। এখানে কি হয়, এখানে বড় বড় কোম্পানি, ব্যাংক, ইন্স্যুরেন্স এগুলোর মালিকানার অংশ বিশেষ বেচা কেনা হয়। বেচা কেনার পদ্ধতি কি বা এই বেচা কেনার প্রশ্নটা বা কেন আসলো? মানুষ সাধারণত একজন একটা ব্যবসা শুরু করে, শুরু করার পরে একটা স্টেজে গিয়ে দেখা যাচ্ছে তার পক্ষে ব্যবসাটাকে বড় করার জন্য যত অর্থ দরকার অত অর্থ সংগ্রহ করা সম্ভব না। তখন হয়তো অনেকেই দুজনে মিলে ব্যবসা শুরু করে, একজনে 10 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো, সে দেখলো যে না তার 10 লাখ টাকা হয় না, আর তার বন্ধুকে নিল, বন্ধু 10 লাখ টাকা দিল, তাহলে 20 লাখ টাকা হলো, একজনে 50% করে ব্যবসার মালিক। এই ব্যবসায় যায় লাভ লোকসান হবে দুজনের মধ্যে 50-50 করে ভাগ যোগ হবে, এটা একটা কনসেপ্ট, এটাকে আমরা সাধারণত আইনের ভাষায় পার্টনারশিপ বলি। যখন দেখা যাচ্ছে যে এই দুইজন তিনজনের টাকা দিয়ে হচ্ছে না, আরো বেশি টাকার দরকার, আরো বেশি লোককে সংশ্লিষ্ট মালিকানার অংশ দেওয়ার দরকার, তখনই প্রশ্ন আসে পুঁজিবাজারে। পুঁজিবাজার এরকম একটা মাধ্যম যারা ব্যবসায়ীর উদ্যোক্তা তাদেরকে কম খরচে অর্থ সংগ্রহ করার জন্য এটা এক ব্যবস্থা, এবং এটা আইনি ব্যবস্থা, আমার আপনার কথার মধ্যে না বা যারা বেচা কিনা করবে দুজনের মধ্যে ব্যস্ততার কোনো ব্যাপার না। এটা হচ্ছে যে আমাদের দেশে এটা সরকারি সংস্থা আছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেই কমিশনের অনেকগুলো আইন কানুন আছে, সেই আইন কানুন গুলো পালন করে কেউ শেয়ার বাজার থেকে টাকা তুলতে পারে। টাকা যদি শেয়ার বাজার থেকে শেয়ার ছেড়ে মালিকানার অংশ ছেড়ে দিয়ে যদি পুঁজি উত্তোলন করতে হয় তাহলে তাকে অনেকগুলো শর্ত মানতে হবে। আমাদের দেশের ব্যক্তিগত ব্যবসা আছে যেটাকে কিছুদিন আগে এক ব্যক্তিরও কোম্পানি হিসেবে স্বীকৃতি দিয়েছে কোম্পানি আইনে। প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, দুই ব্যক্তি মিলে বা 50 জন পর্যন্ত মিলে একত্র হয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারে, কোম্পানি আইনের এগেনস্টে রেজিস্ট্রেশন নিতে। আরেকটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আমাদের দেশে পাবলিক লিমিটেড কোম্পানি পুঁজিবাজার থেকে যদি নিতে হয় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি হতে হবে, আর মালিকানা থাকতে হবে কমপক্ষে 200 লোকের হাতে, কমবেট যাই হোক, এবং তার পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন হতে হবে কমপক্ষে 30 কোটি টাকা। এই কন্ডিশন গুলো যারা মিট করতে পারে সেগুলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন অনুসারে, এই আইনটার নাম হচ্ছে আইপিও ইস্যু রুল, প্রাথমিক গণ প্রস্তাব বলে বাংলায় করলে, এই ইস্যু রুলের নিয়ম কানুন ফলো করে সে পাবলিকের কাছ থেকে টাকা নিতে পারবে। পাবলিকের কাছ থেকে টাকা নেওয়া মানে মালিকানা পাবলিকের সাথে শেয়ার করা, লাভ হইলে সে লাভের আনুপাতিক হারে পাবলিককে দিতে হবে, সেটাও আইনে বলা আছে কত টাকা লাভ হইলে কত টাকা পাবলিকের লাভ হিসেবে দেবে, এটাকে পুঁজিবাজারের ভাষায় বলে যে ডিভিডেন্ড। এখানে মজার ব্যাপার হলো যে যারা মালিক, যারা উদ্যোক্তা এই ইনিশিয়েটিভটা নিতে চাচ্ছেন তারা কিন্তু টোটাল যে তার পরিশোধিত মূলধন আছে এটা মেজরিটি অংশ তাদের হাতে তারা রাখবেন বা রাখতে চাবেন, কারণ না হলে এই এটার ম্যানেজমেন্টের বা কন্ট্রোলের দায়িত্বটা তাদের হাতে থাকবে। সেই জন্য মালিকেরা চায় মালিকদের হাতে 50%-এর উপরে শেয়ার যেন থাকে, এই শেয়ার গুলোর ভোটিং রাইট আছে। কোম্পানি যখন পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে পাবলিকের সাথে মালিকানা শেয়ার করবে, তখন এটার পরিচালক নির্ধারণের ব্যাপারে এক শেয়ার এক ভোট, এই হিসাবে আইনের ভাষায় মেজরিটি বেসিসে পরিচালক নির্ধারিত হবে। লাভ লোকসান কত দেবে সেটাও এই মেজরিটি বেসিসে বছরের শেষে একটা মিটিং হয়, এটাকে অ্যানুয়াল জেনারেল মিটিং বলে, ওই মিটিং এর সিদ্ধান্ত হবে। কে পরিচালক হবেন সেটারও অনুমোদন নিতে হবে, কারা এটা অডিট করবেন সেটারও ওখানে অডিট নিযুক্ত করবেন, অডিটরদের কত কি দেবেন সেগুলো নির্ধারিত হবে। এখানে মূল একটা প্রতিষ্ঠান আছে পুঁজিবাজারে, সেটা হলো স্টক এক্সচেঞ্জ। আমাদের দেশে এটা 1954-এ ঢাকা স্টক এক্সচেঞ্জ চালু হয়েছে, 1995-এ যখন চিটাগং স্টক এক্সচেঞ্জ হয় তখনই মূলত মানুষ পুঁজিবাজার সম্বন্ধে
জানা শুরু করেছে। তো স্টক এক্সচেঞ্জের কাজটা শুরু হয় মালিক যখন প্রথম শেয়ার বিক্রি করে, যেটাকে গণপ্রস্তাব বলে, আইপিও বলে, তখন যারা কিনে শেয়ারগুলো এরা যখন পরবর্তীতে বিক্রি করার প্রশ্ন আসে তখনই স্টক এক্সচেঞ্জের ভূমিকাটা আসে। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই শেয়ারগুলো বিক্রি করতে হবে। যিনি শেয়ার পেলেন, মালিকানার একটা অংশ পেলেন, উনি চাইলে সরাসরি স্টক এক্সচেঞ্জে নিয়ে এটা বিক্রির অফার দিতে পারবেন না, তাকে স্টক এক্সচেঞ্জের অনুমোদিত অথবা লাইসেন্স প্রাপ্ত কোম্পানি আছে যেগুলোকে ট্র্যাক হোল্ডার বলে, আগে ব্রোকার বলতো, ওদের মাধ্যমেই তাকে শেয়ারগুলো বিক্রির জন্য বাজারে উপস্থাপন করতে হবে। স্টক এক্সচেঞ্জের কাজ হচ্ছে যে এই যে উপস্থাপন প্রক্রিয়া মেকানিজম, এগুলো স্টক এক্সচেঞ্জের অটো সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। অনেকগুলো রুলস রেগুলেশন আছে। আমি আজকে শেয়ার কিনছি, আইপিওর মাধ্যমে আজকে পেয়েছি, চাইলে আমি কালকে বিক্রি করতে পারবো না। আমি বেশি ডিটেলে যাচ্ছি না। পুঁজিবাজারে স্টক এক্সচেঞ্জের একটা বড় ভূমিকা আছে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাকে পুঁজিবাজার আসার জন্য অনুমতি দেবেন, কাকে দেবেন না, দেওয়ার পরে কে কিভাবে পারফর্ম করছে, এগুলো দেখভাল করার দায়িত্ব হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটা সরকারি একটা সংস্থা। আমি একটা কথা বলবো, এই পুঁজিবাজারের প্রত্যেকটা স্টেপ, কোম্পানি কিভাবে পুঁজিবাজারে আসবে তাও রেগুলেটেড বাই ল, একটা লোক কিভাবে শেয়ার কিনবে সেটাও রেগুলেটেড বাই ল, স্টক এক্সচেঞ্জে একজন লোক কিভাবে ব্রোকার হবেন সেটার ব্যাপারেও ল আছে, কখন কিনবেন, কখন টাকা দিবেন, কখন বিক্রি করলে টাকা পাবেন, সবগুলো লতে নির্ধারণ করা আছে। এই নির্ধারিত পদ্ধতিতে এগুলো হয়, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এগুলো তদারকি করে। তো এই সচ্ছলতার জন্য এগুলো দরকার। আমাদের দেশে লিস্টেড হইতে গেলে 200 সদস্য হতে হবে, এটা আসলে টু মাচ, এটা আরো কমায় দেওয়া উচিত। যার ফলে লিস্টিং করতে আসলে এই সদস্য পূরণের জন্য অনেকের নামে প্লেসমেন্ট দিয়ে দিয়ে নানান ঝামেলার মধ্যে পড়ে, এটা বোধ ঠিক না। আমাদের পুঁজিবাজারটা অত্যন্ত ছোট। এই ছোটর কারণ হচ্ছে যে যারা পুঁজিবাজার থেকে টাকা নেবে, যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংক এন্ড পরে জেনারেশন যে কয়টা 4টা না 5টা ব্যাংক আছে এগুলো ছাড়া সবগুলো পুঁজিবাজারের লিস্ট আছে। আপনারা জানেন হয়তো কেউ 10 কোটি টাকা 20 কোটি টাকা দিয়ে ব্যাংক শুরু করেছে, এখন ওদের ক্যাপিটাল 1000 কোটি 1.5 হাজার কোটি 2 হাজার কোটি। এইটা সম্ভব হয়েছে ওরা পুঁজিবাজারে লিস্টেড হইয়া পুঁজিবাজার থেকে পাবলিকের কাছে মালিকানা শেয়ার করে টাকা উত্তোলন করেছে। সিমিলারলি ইন্স্যুরেন্স কোম্পানি গুলোর একই অবস্থা। ব্যাংক এন্ড ইন্স্যুরেন্স এর কোম্পানির ক্ষেত্রে আমাদের দেশে একটা বাধ্যবাধকতা ছিল, এদেরকে যেন ইন্স্যুরেন্স কোম্পানি যখন ইন্স্যুরেন্স এর লাইসেন্স দিয়েছে, ব্যাংকের যখন লাইসেন্স দিয়েছে, ফার্স্ট জেনারেশন না, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন যাদেরকে লাইসেন্স দিয়েছে তখন তাদেরকে শর্ত দেওয়া হয়েছে 5 বছরের মধ্যে তোমরা তোমাদের মালিকানা পাবলিকের সাথে শেয়ার করতে হবে। সেই হিসাবে অনেকেই পুঁজিবাজার আসছে, কেউ ভালো করছে, কেউ ভালো করে নাই। আমরা ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়াতে দুটো বড় স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে বোম্বাই স্টক এক্সচেঞ্জ, ওখানে 5400 লিস্টেড কোম্পানি আছে। ওদের আরেকটা স্টক এক্সচেঞ্জ আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ওখানে প্রায় 1700-1800 কোম্পানি লিস্টেড আছে। সেই তুলনায় করলে আমাদের ছোট বলা চলে। পুঁজিবাজারে কি বিক্রি হয় বা ক্রয় হয়? শেয়ার বিক্রি হয়, যেটাকে আমি মালিকানার অংশ বলছি, ডিবেঞ্চার বলছি, এটা এক ধরনের ঋণ পত্র, মিউচুয়াল ফান্ড বিক্রি হয়, ডিরাইভেটিভস হয়, আমাদের দেশে ডিরাইভেটিভস নাই, একটা ডিরাইভেটিভস ইন্ডেক্স ফান্ড বলে একটা ডিরাইভেটিভস আসার সম্ভাবনা আছে, এটা প্রক্রিয়া দিন আসতেছে। যেই কোনো জিনিসই হোক, এটা কেমন চলছে এই বাজারটা, এটা দেখাশোনার জন্য কিছু মেজারমেন্ট ইউনিট লাগবে। যেমন আমাদের দেশে দ্রব্য মূল্য কত বেড়েছে বা কমেছে, এটার জন্য আমাদের ইনফ্লেশন ইন্ডেক্স হয়, ইনফ্লেশন ইন্ডেক্স দিয়ে প্রকাশ করা হয় ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যে আমাদের গত মাস থেকে এই মাসে দ্রব্যমূল্য কত বেড়েছে, কোন খাতে বেড়েছে, কোন খাতে কমেছে। একইভাবে পুঁজিবাজারে যেসব কোম্পানিগুলো তালিকাভুক্ত হয়, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে 350টার মতো কোম্পানি আছে, এই কোম্পানিগুলো শেয়ারের দাম কোনোটা উঠছে, কোনোটা বাড়ছে, কোনোটা 5% উঠছে, কোনোটা 6% উঠছে, কোনোটা 2% উঠছে, কোনোটা 5% কমে গেছে, সবকিছু মিলে এই যে একটা ইউনিট দিয়ে প্রকাশ করার মতো একটা মেজার দরকার, সেটাকে বলে ইন্ডেক্স। এই ইন্ডেক্স উঠানামা দিয়ে আমরা বুঝতে পারি যে পুঁজিবাজার কোন দিকে আছে, বাড়তেছে না কমতেছে না, মিক্স অবস্থায় আছে। আমাদের একটা জেনারেল ইন্ডেক্স আছে, একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা শরিয়া ভিত্তিক ইন্ডেক্স আছে, আর একটা আছে টপ, মানে খুব ভালো 30টা কোম্পানির 3টা ইন্ডেক্স আছে।
ইন্ডেক্স গুলো যারা পুঁজিবাজারে বিনিয়োগ করে বা যারা করবেন তারা আপনারা ইন্ডেক্স দেখে বুঝতে পারবেন যে পুঁজিবাজারটা কোন দিকে যাচ্ছে। কোভিড এর পরে পুঁজিবাজার প্রায় বলা চলে 2 মাস তো বন্ধই ছিল, বন্ধের পরে খোলার পরও ইন্ডেক্স একদম তলানিতে ছিল, সেই তলানির থেকে আর যেন নিচে না পড়ে সেজন্য একটা ফ্লোট প্রাইস বলে একটা জিনিস অবশ্য কোভিড এর আগেই শুরু করেছিল। এর আগে আমরা আলাদা একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি শেয়ার বাজারে আসতে চাইলে আপনার 3টা জিনিস লাগবে, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর শেয়ার গুলো ডিজিটাল পদ্ধতিতে রাখার জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে, সেটা যেটাকে আমাদের দেশে বহুল ভাবে মানুষ বলে এটা ভিউ অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টটা আপনাকে ব্রোকার বা ট্র্যাক হোল্ডারের ওখানে করতে হবে, ভিউ অ্যাকাউন্ট ও ট্র্যাক হোল্ডার এখানে করবেন কিন্তু এটার অ্যাকাউন্ট নাম্বার বা অন্যান্য যাবতীয় কাজ দেবে সেন্ট্রাল ডিপোজিটারি অফ বাংলাদেশ। যদিও বলে আমাদের বাজারে 25 লাখ ভিউ আছে, আমার দৃষ্টিতে এগুলো শুধু কাগজের হিসাব, 12-13 লাখ ভিউ আছে অ্যাক্টিভ, আর বাকিগুলোতে কোনো শেয়ার নাই। এরা শুধু উনি যখন প্রথম শেয়ার বাজারে সারে তখন এরা ওইসব শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে করে, এগুলোকে বিনিয়োগকারী বলাও ঠিক না। সত্যিকার অর্থে বিনিয়োগকারীর সংখ্যা হচ্ছে যে 12-13 লাখ ভিউতে শেয়ার আছে, এগুলোকে আরো যদি রিডিউস করা হয় বিনিয়োগকারী হিসেবে যদি ধরা হয় তাহলে আরো অর্ধেক হয়ে যাবে, কারণ অনেক মহিলাদের নামে ভিউ অ্যাকাউন্ট আছে যেগুলো মূলত হাজবেন্ডেরাই অপারেট করে। এখন পুঁজিবাজারে আসলে লাভ কি, পাবলিকের লাভ কি? সাধারণত আমরা বলি পুঁজিবাজারে প্রত্যেক মানুষেরই তার ফাইন্যান্সিয়াল প্ল্যান থাকা উচিত, যেটা আমাদের দেশে ব্যক্তিগত পার্সোনাল ফাইন্যান্স এর উপরে কোনো পড়াশোনা কেউ কোথাও করাও না। লোকজন অনেক ভাবে টাকা পয়সা ইনকাম করে, এই টাকাগুলো পরে সুস্থ বিনিয়োগের অভাব, কেউ মূলধনও হারায়, কেউ লাভ পায় না। এই টাকাগুলো যদি সে পুঁজিবাজারে বড় বড় কোম্পানির শেয়ার যদি কিনে অল্প ইনভেস্টমেন্ট দিয়ে করতে পারে তাহলে একটা সময় তার এই বিনিয়োগটা ব্যাংকে রাখলে 5 বছর না 3-4 বছরে ডাবল হয়, এখানে তার থেকে অনেক বেশি হবে, পোস্ট অফিসে রাখলে যা হবে তার থেকেও বেশি হবে, আমাদের সরকারে যে রাষ্ট্রীয় সঞ্চয়পত্র আছে তার থেকেও বেশি হবে। কিন্তু বেশি হলে কি হবে, বেশি হওয়ার জন্য অনেক কলা কৌশল জানতে হবে। বিনিয়োগকারী যারা আছেন তাদের এর কাছে ইনিশিয়াল যারা আছেন প্রাথমিক পর্যায়ে তাদের উচিত যে লং টার্মে বিনিয়োগ করা, এবং সেই বিনিয়োগটা তারা মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করতে পারে, যখন দক্ষ হবে তখন তারা শর্ট টার্মে বিনিয়োগ করতে পারে। বাজার এখন একটু একটু করে বাড়ছে, আশা করি সামনের দিকে বাজার স্টেবল হবে, এবং স্টেবল হওয়ার অনেক শর্ত আছে। একটা শর্ত হচ্ছে ভালো কোম্পানি বাজার আসতে হবে। রিসেন্টলি রবিকে 500 কত কোটি টাকা বাজার থেকে পাবলিকের কাস্টমার্স থেকে শেয়ার বা মালিকানা দিয়ে টাকা উঠানোর জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদন দিয়েছেন, এবং এখানে যারা নতুন বিনিয়োগকারী তারা এখানে বিনিয়োগ করতে পারেন। এখানে বিনিয়োগ করে তার ফলে একদম নির্ঘাত লাভবান হবে, কত লাভ হবেন সেটা আমি এখন বলতে চাচ্ছি না, কিন্তু লাভবান হবে নির্ঘাত। গ্রামীণ ফোন যখন আসছিল তখন ওরা 10 টাকা শেয়ার বোধহয় 70 টাকা প্রিমিয়াম 80 টাকায় নিয়েছিল, কিন্তু যারা কিনেছেন সবাই ভালো করেছেন, সেই 80 টাকার শেয়ার বহু দামে বিক্রি করেছেন, ইভিন কি কোভিড এর পরও 300 টাকার উপরে উঠে গেছে। এই যে স্টক এক্সচেঞ্জের শেয়ার বিক্রি করার বেচা কিনা যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমাদের দেশে ব্যাপকভাবে পড়ানো উচিত। যে কোনো ব্যক্তি যেই পেশায় থাকুক, যে চাকরিতে থাকুক, যেভাবেই থাকুক তার একটা ইনকাম হয়, ইনকামের একটা অংশ সে সেভ করা উচিত, এবং সেভ করলে সে টাকাটা বিনিয়োগ করা উচিত। বিনিয়োগের খাতগুলো কি কি, এর মধ্যে একটা খাত হইতে পারে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার কিনা, কিন্তু এখানে শেয়ার কিনতে গেলে শেয়ার বাছাই করা, টাইম বাছাই করা, এসব বিষয় আছে, এগুলো শুনে সম্ভব না, এগুলো শিখতে হবে। তো যতদিন আপনি না শিখছেন ততদিন আপনার পক্ষে, নতুন বিনিয়োগকারীর পক্ষে হচ্ছে মিউচুয়াল ফান্ড কিনেন। স্টক এক্সচেঞ্জে 37টা লিস্টেড মিউচুয়াল ফান্ড আছে, মিউচুয়াল ফান্ডের উপরে আমাদের আর একটা ভিডিও আছে, ওরা ওখানে দেখো। আমি আবারও শেষ করছি এভাবে, পুঁজিবাজার বা শেয়ার বাজার এখানে বড় বড় কোম্পানি, বড় বড় ব্যাংক, বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি, ইভেন কি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানও এখানে তালিকাভুক্ত হইয়া বাজার থেকে পাবলিকের কাছে মালিকানার অংশ বিক্রি করে, সেই এই বিক্রি করা অংশগুলো আবার পুনরায় ক্রয় বিক্রয় হয়, এটাকে সেকেন্ডারি মার্কেট বলে। এবং এই সেকেন্ডারি মার্কেটের মূল কান্ডারি হচ্ছে স্টক এক্সচেঞ্জ এবং ব্রোকার হাউস গুলো, এদের মাধ্যমে এগুলো হয়। আমাদের আম জনতা যারা আসছেন, বুদ্ধিজীবী যারা আছেন, তাদের অনেকেই অনেক সময় পুঁজিবাজার সম্বন্ধে না জেনে কমেন্ট করে ফেলেন। আমি অনুরোধ করব পুঁজিবাজারকে স্টাডি করেন, আপনি নিজে বিনিয়োগ না করলে আপনার আশেপাশে যারা আসছে তাদেরকে অন্তত আপনি ধারণাটা দিতে পারেন।
আমাদের দেশে লোকজন রিটায়ার করার পরে এই টাকা পোস্ট অফিসে রাখা ছাড়া এবং ব্যাংকে রাখা ছাড়া আর কোনো বিকল্প তাদের নাই। ওই সময় টাকা বিনিয়োগ না করে আরো আগের থেকে যদি বিনিয়োগ শুরু করে তাহলে আমাদের দেশে রিটায়ার লাভটা আরো স্বাচ্ছন্দ্য হইতে পারে। আমি আশা করি যে এই ভিডিও যারা দেখছেন তারা পুঁজিবাজার সম্বন্ধে আরো জানার চেষ্টা করবেন। স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট আছে, অনেক প্রকারের ওয়েবসাইট আছে, কিছু বইপত্র পাওয়া যায়, বাংলাও পাওয়া যায়। এগুলোর মাধ্যমে আমরা পুঁজিবাজার সম্বন্ধে একটা ধারণা করতে পারবো। ধারণার পরে আমরা পরবর্তী পদক্ষেপ কি হবে সেগুলোর জন্য আমরা পুঁজিবাজারের প্রথম পদক্ষেপ, দ্বিতীয় পদক্ষেপ, তৃতীয় পদক্ষেপ বলে কতগুলো ভিডিও দিয়েছি ওগুলো আপনারা দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত। আপনাদের সম্পূরক যদি প্রশ্ন থাকে ভিডিওটা আপলোড হলে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।